শহরে 10 বছরের বালক শ্রেয়াংশু শর্মা খুনের চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার শ্রেয়াংশুর মা এবং মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী দুজনেই নিরীহ শ্রেয়াংশু খুনে জড়িত বলে পুলিশের দাবি। মঙ্গলবার উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন ডিসিপি অর্ণব বিশ্বাস। গত শুক্রবার রাতে কর্ণগড়ের কানাইপুরের আদর্শনগরের নিজের বাড়িতে রক্তাক্ত অবস্থায় শ্রেয়াংশুকে দেখতে পায় তার প্রতিবেশী দিদি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বালক খুনে নড়ে চড়ে বসে চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ থেকে ফরেনসিক দলও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। তবে এই ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে বলে অনেকেই অনুমান করেছিল, কিন্তু নিজের মা জড়িত বিশ্বাস করতে পারছেন না কেউই। শ্রেয়াংশুর বাবা পঙ্কজ হতভম্ব। তিনি বলেন, বিশ্বাস করতে পাচ্ছি না, তবে ছেলেকে যেই খুন করুক ফাঁসির চেয়েও বড় কোনো সাজা হলে সেটাই দেওয়া হোক। আমি এখনো মানতে পারছি না। আমার স্ত্রী ডাইরেক্টলি কোনো ইনভলভ আছে এবং তার বন্ধুও ধরা পড়েছে, তার বান্ধবী ধরা পড়েছে খিদিরপুর থেকে। ওইটা সিসিটিভি ফুটেজে ওটা একটু সন্দেহ ছিল কি আননোন, ওইটা কী করছে এখানে মার্ডারের দিনে। কিন্তু আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে, আমি এখনো মানতে পারছি না। আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে, এটা যদি হয় তাহলে তো একটা মা নিজের সন্তানকে ফাঁসি থেকে যদি বেশি কিছু শাস্তি হয় কাইনে অনেক ল, আমি সেটাই ডিমান্ড করবো। যে হোক না কেন, আপনার স্ত্রী হলেও যে হোক না কেন, স্ত্রীর বান্ধবীটার সঙ্গে যে বন্ধুত্ব সেটা আপনি জানতেন? বন্ধুবিধ আছে, বাড়িতেও এক্সেস ছিল, বাড়িতেও আসতো, সেদিনকে না পরের দিন এসেছিল, পরের দিনকে পুরো ফ্যামিলি নিয়ে এসেছিল বাড়িতে। আপনি কখনো কিছু দেখেছেন বন্ধুত্ব? না, আমি চোখ দিয়ে কিছু দেখিনি, সন্দেহ হয়েছে ওইভাবে কোনো দিন সন্দেহ হয়নি। একটা বান্ধবী আছে, ঠিক আছে, বাড়িতে আছে, ওর ফ্যামিলি মেম্বারও মা বাবা মা আসছো, বন্ধু আসছো, আমিও নমস্কার করতাম যেহেতু বাড়িতে এসেছে। প্রায় কি ফোনে কথাবার্তা হতো? ফোনে প্রায় কথাবার্তা হতো। এখন আপনি তাহলে কি চাইছেন? যে থাকুক, যে থাকুক, হাসি থেকে শক্ত কিছু যদি সজা থাকে ওকে দেওয়া উচিত। এদিন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্ডালকে পাশে বসিয়ে ডিসিপি জানান, ঘটনায় শ্রেয়াংশুর মা শান্তা এবং বান্ধবী বছর 30-এর ইফফাত পারভিনকে খিদিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত 16 তারিখে শুক্রবার সন্ধেবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদর্শনগরে কানাইপুর এলাকা যেটা, সেখানে একটি বাড়িতে একটি ছোট বাচ্চা ইনজোর্ড অবস্থায় পড়ে রয়েছে। তারই বাড়িতে একটি অন্য একটি ছোটো বাচ্চা, তারই দিদির বয়সে ছোটো, সে প্রথম নোটিশ করে তাকে, সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি নার্সিংহোমে, সেখান থেকে কানাইপুরের ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার, সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ ডিক্লেয়ার করে। ইন দ্য মিন টাইম আমাদের কাছে যখন খবর পৌঁছে যায়, তখন আমাদের একটা টিম প্রথমে পিওতে চলে গেছিলো, সেখানে গিয়ে খবর পায় যে বাচ্চা হাসপাতালের দিকে চলে গেছে, সেখানে চলে আসে। তো আমরা সেই প্রথম দিকেই পিওটাকে সিকিউর করে রেখেছিলাম, যাতে এত বড় একটা ছোট বাচ্চা ইনজোর্ড হয়েছে। আপেক্ষিকভাবে শুরুতে সেই সময় যেটা আমরা ইনফরমেশন পাই যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল, অন্য কেউ ছিল না, ছোট বাচ্চাটি এসে যে দিদি ওকে প্রথম দেখতে পায়। পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ, লোকাল উইটনেস, বাকি লোকজন, সমস্ত সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সেস, এগুলো আমরা কনসিডার করি। পিওর এক্সপার্ট দিয়ে আমরা, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে FSL থেকে এক্সপার্ট, সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে, তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি। ইফফাত পারভিন নামে এক মহিলা, তাকে খিদিরপুর থেকে, এবং শান্তা শর্মা,
বাচ্চার মা, এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে। কারণটা বিভিন্ন তথ্য প্রমাণ, পারিপার্শ্বিক যেগুলো সার্কামস্টেনশিয়াল এভিডেন্স, মুভমেন্ট প্যাটার্ন, ঘটনার স্থলে উপস্থিতি, এই সমস্ত কিছু দেখে আমরা যেটা পেয়েছি যে ইফফাত পারভিনের সাথে শান্তা শর্মা এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল, তো এবং দিন রাত কথা বলতেন তারা নিজেদের মধ্যে, রাতেও মাঝে রাতে এরকম আমরা পেয়েছি উইটনেস থেকে। এবং রিসেন্টলি ধরুন কনজুগাল লাইফে যে কোল্ডনেস, এই তথ্য প্রমাণটা আমাদের কাজে আসে সেই ব্যাপারে, এবং বাকি সমস্ত যে তথ্য প্রমাণ পেয়েছি তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো নামই উঠে এসেছে। এই তো বললাম যে আমাদের বাকি এদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব, সেটা বিয়ের আগে থেকে এবং এখনও সেটা চলছে। নিজেরা এনারা আলাদা দেখা করেন, মানে অসংখ্যবার ফোন করেন দিনে রাতে, এইগুলো সমস্ত ধরেই তারপরে এদের নাম আমরা পেয়েছি। এবং বাকি সমস্ত যে সিসিটিভি ফুটেজে প্রেজেন্স পিওতে সেইটা থেকে পাওয়া গেছে। বাকি বাকি সমস্ত তথ্য প্রমাণ আমরা এখনও ইনভেস্টিগেশন চলছে, সেগুলো কালেক্ট করে কোর্টের কাছে পেশ করব এবং ফার্দার যা প্রোগ্রেস সেগুলো আপনাদের পরে জানিয়ে দেবেন। আমরা সেটা বলছি তো পরে, এখন ইনভেস্টিগেশন আমাদের চলছে, প্রাইমারি লেভেলে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপনাদের বলে দিলাম। এখন অবধি এটুকু পাওয়া গেছে যে যে দুজনের মধ্যে বন্ধুত্ব যেটা শুরু থেকে রয়েছে, আমরা অত ডিটেলসে এখনো বলতে চাইছি না আপনাদের, যে আমাদের মধ্যে যেটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেই কারণে আপাতত পেয়েছি। এখন ইনভেস্টিগেশন চলছে, ফার্দার আমরা জানি। সিসিটিভি ফুটেজ আমরাও পেয়েছি, আমরা খতিয়ে দেখছি সমস্ত। এখন সমস্তটাই ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে, বাকি ইনভেস্টিগেশনের সুবিধার্থে আপনাদের আমরা বাকি আর কিছু বলছি না, যেটুকু এইটুকুই আপাতত দিচ্ছি। ঘটনাস্থলে যারা যারা এসেছিলেন, তথ্য প্রমাণ, উইটনেস সবাইকে আমরা এক্সামিন করেছি, এগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনের পার্ট বাই পার্ট উঠে আসবে, যেটুকু আপনাদের বললাম প্রাইমারি লেভেলে এইটুকুই আমাদের। আগামীকাল ধৃত দুজনকে শ্রীরামপুর মহকুমা আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে, তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।